আরেক রহমানের সুযোগ হয়েছে এগুলাকে এখনই সাইজ করা সাইজ করার কথা বলবো কারণ উনি একটা টাইম পেয়েছেন ডক্টর ইনুল উনি সাজাচ্ছেন এই সাজানো বাগানে এসে যদি বসতে চান বা ওরা মা বসেন উই ডোন্ট নো যেভাবে খালাদা জিয়াকে সেনা কুঁজে নিয়ে যাওয়া হলো খালাদা জিয়া হতে পারেন কিন্তু তো এখন আমার দেখা যাচ্ছে যে আমি বলে ফেললাম কারণ পরিস্থিতি ওদিকে যাচ্ছে কিছুটা এখন ওনাদেরও তো শুধু খেয়েছে মা যে ছেলের যে দলের যে ঘটনাগুলো করেছে যারা দেখেন কিছু কিছু লোককে বয়সে হচ্ছে সাসপেন্ড করেছে শোকজ দিয়েছে কিন্তু তারা আবার ব্যাক করছে ন ন আপনার একটা বন্দুকের গুলি দুইবার ইউজ হয় না ভাই ওকে বন্দুকের গুলিটা বেরিয়ে গেলে ইউজ করতে পারবেন না আপনার সেম থিং আপনি যে সাপ কামড় দিবে তাকে আপনার সে রাসেল ভাই মতো সব বসে থাকে এখন আবার কথা হলো যে সবগুলা দল শুধু বিএনপি বলছি কেন সবগুলা দলেরই এই সিন্ডিকেট বা এই দেশের প্রতি যাদের প্রেম নাই যারা বাংলাদেশ বোঝে না তাদেরকে সাইড লাইনে নিয়ে যাওয়ার এই একটা মুখ্য সময় আমি ডক্টর আনার করে মুখ থেকে চাই আপনি খুব হাসছেন আমাদের কথায় আনার ভাই প্লিজ বেগ আম না না আমি বলছি আমি আমি একই কথা বলছি যে বাংলাদেশের শুধু বিএনপি কথা বললে হবে না বিএনপি আসবে এটা বললে হবে না কারণ ইলেকশনের এর রেজাল্ট ক্ষমতা কি আসবে একজ্যাক্টলি এবং ইলেকশানে যদি আপনার হেরে আপনাকে মেনে নিতে হবে বিএনপিকে মেনে নিতে হবে দেশের ইলেকশনের রেজাল্ট সুতরাং দেশে যে পার্টিগুলো আছে যে রাজনীতি দলগুলো আছে প্রত্যেকের কাছে যেতে হবে প্রত্যেককেই প্রত্যেককে সংস্কার করতে হবে প্রত্যেকের দলীয় মানে তারপরে তারা রাজনীতি করবে এছাড়া আমাদের দেশে মুক্তি আসবে না তো বিএনপি কে আমি এখনই ক্ষমতায় দিয়ে দিছি বিএনপির চাঁদাবাজি শুরু হয়ে গেছে বিএনপি যে ওই ইয়ার ঘাট দখল করছে এগুলো এগুলো অন্যায় এগুলো হতে পারে না এগুলো এগুলো করলেই আমরা আবার সেই অবস্থায় চলে গেলাম এই জন্য আমি যেটা মনে করি যে দেশের রাজনৈতিক দল গুলো প্রতিটা দল দল এক দিতে হয় বিএমপি যে আমি বলছি যে যেভাবে দখল শুরু হয়েছিল তারা ভেবেছে তারাই এসেছে বাবারে কিন্তু অনেকাংশেই কমে গেছে বলে হ্যাঁ কমে গেছে কমে গেছে বিকজ মানুষের সচেতনতার কারণে কমে গেছে

বিএনপি ক্ষমতায় আসবে এমন কোন গ্যারেন্টি নাই কারণ বিএনপি একটা দল ছিল তারা তারা তাদের তাদের রাজনীতি আমরা দেখেছি তাদের তাদের ব্যবস্থা আমরা দেখেছি তাতে আমরা সবাই কিন্তু খুশি নই হ্যাঁ তারা তাদের তাদের হয়ে গেলে যদি ভালো হতে পারে তাহলে তারা করবে আপনি আপনি কি কি জায়গায় খুশি নাই যদি খোলাখুলি আপনি মনে সাহস থেকে বলতে পারেন এখন কিন্তু কি কি জায়গায় আপনি এখন বললেন যে আপনি খুশি না

তারা ইলেকশন না করে যেমন হাসিনা যেমন পাওয়া হয়ে বিএনপির মধ্যেও একই ধরনের চিন্তা ভাবনা আছে বলে আমার বিশ্বাস তারা মনে সময় নির্বাচন সুস্থ হয়েছে বলে আমি মনে করি না সেখানে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে সেটাও তিনি ভালো করেছিলেন কিন্তু কিন্তু আ তাহলে নির্বাচন তো পরিপূর্ণ ছিল এখন যেটা হচ্ছে এখন যেটা দরকার সেটা হলো যে নির্বাচনকে এই নির্বাচনের সংস্কারের মাধ্যমে নির্বাচনকে একটা সুস্থ নির্বাচন কি করে আমরা পেতে পারি সেই চেষ্টা করা এটা বিএনপি আসবে এমন কোন গ্যারান্টি আমি দিতে পারি না আমি দিতে চাচ্ছি না আমি 100% আপনার সাথে একমত 100% কারণ হলো যে বিএনপি মনে করছে যে তারা বড় দল তারা আসবে এটা ঠিক না নো নো আফটার ইলেকশন ইলেকশন হওয়ার পর কে আসবে জিনিসটা এবং আমি আরো কথা বলি যে এখন যেটা আমার মনে হচ্ছে আমার আমার চিন্তা আমার ব্যক্তিগত চিন্তা সেটা হলো যে এটা চিন্তা হয়তো মানে অতখানি সার্বভৌম না হতে পারে এই যে ছাত্র ছাত্ররা ছাত্র যারা রাজনীতিতে আসবে মনে হচ্ছে আজকে নতুন ঘোষণা দিয়ে দিয়েছে আই গট দা লেটার অলরেডি চিঠিটা পেয়েছি বৈষম্য আজকে কমিটি গঠন করছে আজকে ইয়াস করছে তারা তাদের কিন্তু তাদের স্ট্যান্ড আমরা আমরা জানি না তাদের পিছনে জনগণ আছে তাদের পিছনে জনগণ কতখানি আছে এটার উপর ডিপেন্ড করবে তাদের স্ট্রেন্থ তাদের স্ট্রেন্থকে এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রশাসন যারা এখন আছে না যুক্তরাষ্ট্রের ভিতরের মেশিনারি তাদের পক্ষে আছে বাংলাদেশে একটা পিস থাকুক সুতরাং তাদেরকে এখন আমি ভাবে ফেলে দিতে পারছি না তারাও তারাও আসা ক্ষমতায় আসতে পারে সুযোগ তারাও পেতে পারে

যারা বল ঢোকানোটা ফেল করেছে ছাত্ররাই কিন্তু বলে যায় এবং ছাত্ররা না সারা বাংলাদেশের মা বাবা শিক্ষক ধর্মী আপনি এটাকে বলে যে আপনি অভ্যুত্থান একটা দল দিয়ে হয় না সারা বাংলাদেশের লোক রাস্তা নেমে গেছিল তো এখন যদি সেই সারা বাংলাদেশের মানুষ যদি আসলে ছাত্র ছাত্র পিছনে যায় তাহলে দে উইল বি দ্য মেজরিটি কেউ বলে না যে বাচ্চাগুলাকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মারছে তাদের কথা কেউ বলছে না

এগুলো কি তিন মাসে ছয় মাসে দুই বছরে শেষ হয়ে যাবে তাদের তো পূর্ণ লাগবে এক্স্যাক্টলি এই জন্য এই আমরা আজকেই বলতে পারি না যে বিএনপি ক্ষমতায় চলে গেছে ন ক্ষমতায় যায়নি হ্যাঁ তারা যেতে পারে আমি অস্বীকার করছি না কিন্তু এই ছাত্রদের দল কিভাবে দাঁড়ায় কি পর্যায়ে যায় তার পিছনে জনগণের সাপোর্ট কতক্ষণে থাকে তার উপর ডিপেন্ড করছে তাদের রাজনীতি আপনি ব্যক্তিগতভাবে ছাত্রদের সংগঠনকে সমর্থন করছেন কিনা সমর্থন করছেন আপনিও যা তার সেটা আর কেউ করতে পারেনি নি বিএমপি বছরে কিছু করতে পারেনি নি ছাত্র যা করেছে বা বিএমপি ট্রাইড বাট দে ফেল্ড দে ফেল্ড দে ফেল্ড মিজারেব্লি ওই যে বল্লা প্রকৃতি গোদাকে সিন্ডিকেট ওরা স্টেজ থেকে বলে কি 지কেশ করে মহাশয় আরেকজনকে দ্যাটস নট গট আই বি হ্যাপেন नेक्स्ट দ্যাটস বিএমপি

খুঁজে আজকে একটু অন্যভাবে কথা বলছি দেশকে আগে বলে না দেশ দল ব্যক্তি এখন হয়ে গেছে ব্যক্তি দল দেশ ইট চেঞ্জ এটা সংস্কার করতে হবে আমরা একটা ছোট্ট বেরিয়ে যাব হ্যাঁ বলেন আপনার এই যানজট নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছিল আমি চাচ্ছি যানজট নিয়ে আপনি কিছু বলবেন আমাদের নেক্সট সেগমেন্টে এটা বাংলাদেশে যতই রাস্তা হোক যতই ফ্লাইওভার হোক